পুত্র সজীব ওয়াজের জয়ের নতুন আরেকটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এইবার আমি এই সজীব ওয়াজের জয়ের যে আবার নতুন তথ্য সেটাও আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। তথ্যটি হলো, বাংলাদেশে কয়েকদিন আগে নির্বাচনের আগে সজীব ওয়াজের জয় গিয়েছিলেন মাত্র এক সপ্তাহের জন্য। এই এক সপ্তাহ তিনি বাংলাদেশে থেকে সোশ্যাল মিডিয়া নানা জায়গায় তিনি দেখিয়েছেন যে না, আমি কোনো সমস্যায় নেই, আমি ওপেন ফ্রি ফেয়ার ভাবে বাংলাদেশে এসেছি, আমার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না, এটা দেখানোর জন্য তিনি বাংলাদেশে গিয়েছিলেন। কিন্তু এর আড়ালে যেই বিষয় সেটি হচ্ছে, এফবিআইয়ের কাছে সজীব ওয়াজের জয় দরখাস্ত করেছিলেন যে তাকে এক সপ্তাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যাওয়ার পারমিশন দেওয়া হোক। বাংলাদেশের এই অবৈধ ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজের জয়ের নতুন আরেকটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। সেই বাড়িটি তিনি ক্রয় করেননি, সেই বাড়িটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বাংলাদেশের যে দূতাবাস, সেই দূতাবাসটিকেই সজীব ওয়াজের জয়ের নতুন আবাসস্থল হিসাবে তিনি রূপান্তরিত করেছেন। ধরা যায় যে সেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশের যে দূতাবাস, সেই জায়গায় এখন সজীব ওয়াজের জয় থাকে। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা অথবা অত্যন্ত প্রভাবশালী একটি সংস্থা এফবিআই এর তদন্তের মধ্যে আছেন সজীব ওয়াজের জয়। বাংলাদেশ থেকে অবৈধভাবে বিলিয়নস অফ ডলার বাংলাদেশে আনা এবং কোনো কর্মকাণ্ড না করে তার এই যে অবৈধ সম্পত্তির পাহাড়, এই বিষয়টি নিয়ে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে এফবিআই তদন্ত করছেন, এটা বাংলাদেশে সহ আন্তর্জাতিক অঙ্গনে এখন ওপেন সিক্রেট। আমি এর আগেও এফবিআই এর যে তদন্ত তার একটি রিপোর্ট আপনাদের সামনে প্রকাশ করেছিলাম বা একটি ডকুমেন্টস প্রকাশ করেছিলাম। এইবার আমি এই সজীব ওয়াজের জয়ের যে আবার নতুন তথ্য সেটাও আপনাদের সামনে প্রকাশ করতে যাচ্ছি। তথ্যটি হলো, বাংলাদেশে কয়েকদিন আগে নির্বাচনের আগে সজীব ওয়াজের জয় গিয়েছিলেন মাত্র এক সপ্তাহের জন্য। এই এক সপ্তাহ তিনি বাংলাদেশে থেকে সোশ্যাল মিডিয়া নানা জায়গায় তিনি দেখিয়েছেন যে না, আমি কোনো সমস্যায় নেই, আমি ওপেন ফ্রি ফেয়ার ভাবে বাংলাদেশে এসেছি, আমার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো আইনি ব্যবস্থা নিচ্ছে না, এটা দেখানোর জন্য তিনি বাংলাদেশে গিয়েছিলেন। কিন্তু এর আড়ালে যেই বিষয় সেটি হচ্ছে, এফবিআইয়ের কাছে সজীব ওয়াজের জয় দরখাস্ত করেছিলেন যে তাকে এক সপ্তাহের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যাওয়ার পারমিশন দেওয়া হোক। সেই বিধি মোতাবেক মার্কিন যুক্তরাষ্ট্রের যে তদন্ত সংস্থা এফবিআই তাকে এক সপ্তাহের জন্য পারমিশন দিয়েছিল যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে এক সপ্তাহের জন্য যেতে পারবেন, তাই তিনি বাংলাদেশে যেতে পেরেছেন। এই যে দেখুন, একটি নির্বাচন গেল এবং নির্বাচন পরবর্তী সময়ে যে এত কর্মকাণ্ড হচ্ছে, সজীব ওয়াজের জয় কিন্তু একটি কথা বলছেন না এবং এই নির্বাচনেও কিন্তু তিনি বাংলাদেশে যাননি বা বাংলাদেশে যেতে পারেননি, কারণ এফবিআইয়ের কাছে আর ছুটি তিনি এই সমসাময়িক মাসগুলোতে আর চাইতে পারবেন না, সেই জন্যই কিন্তু তিনি আর বাংলাদেশে যেতে পারেননি। এখন মূল জায়গায় ফিরে আসি, তিনি যে বাংলাদেশের যে দূতাবাস আছে ওয়াশিংটন ডিসিতে সেই জায়গায় থাকছেন, এর প্রধানত আসলে বিষয়টা কি দেখুন, প্রত্যেকটা দেশের যে এম্বাসি, সেই এম্বাসিটা হচ্ছে যার যার রাষ্ট্রের এম্বাসি, যার যার রাষ্ট্রের প্রপার্টি। সুতরাং সেই এম্বাসি যেই জায়গা, যেই সীমানা, এই সীমানার ভিতরে মার্কিন যুক্তরাষ্ট্রের এম্বাসিতেও যেমন বাংলাদেশে আছে, সেই জায়গায় বাংলাদেশের কোনো পুলিশ প্রশাসন বা অন্য কেউ ঢুকতে পারবেন না, এবং এম্বাসির ভিতরে যদি কোনো অপকর্ম হয়, কোনো অনিয়ম ঘটে, সেটার বিচার মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে হবে। ঠিক তেমনইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের যেই দূতাবাসটি আছে, সেই দূতাবাসটিও ঠিক তেমনইভাবে টোটালি বাংলাদেশের আইন এবং কানুন দিয়েই সেটা চলে, সেই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র কোনো হস্তক্ষেপ করতে পারে না, কারণ সেটা বাংলাদেশের প্রপার্টি। ঠিক সেই কারণেই সজীব ওয়াজের জয় যদি তার যে মিলিয়ন্স অফ ডলারের বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোতে যদি তিনি বসবাস করেন, সেই জায়গায় এফবিআই যে কোনো সময় তাকে সেই জায়গা থেকে তুলে নিতে পারে এবং সেই জায়গায় যে কোনো সময় এফবিআই হানা দিতে পারে তার বিভিন্ন ডকুমেন্টস, নথি বা তার যত এই যে অবৈধ সম্পর্ক সেগুলোর হিসাব নিকাশ নেওয়ার জন্য। সুতরাং সে যদি, মানে সজীব ওয়াজের জয় যদি এই বাংলাদেশের দূতাবাসের ভিতরে থাকেন, তাহলে এফবিআই তাকে মানে যখন তখন ডাকতে পারবে না এবং সেই জায়গায় তারা যেতেও পারবে না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী যেহেতু এফবিআই তার বিরুদ্ধে তদন্ত করছে, তিনি মানে এই সজীব ওয়াজের জয় একজন ক্রিমিনাল, সুতরাং এই ক্রিমিনালকে যদি এই এম্বাসি বা বাংলাদেশের দূতাবাসের ভিতরে রেখে দেয়, তাহলে সেই জায়গাও কিন্তু এফবিআই ঢুকতে পারবে না। এটা আন্তর্জাতিক যে আইন, সেই আইনের আওতা বহির্ভূত। সেই জন্যই এখন সজীব ওয়াজের জয় বাংলাদেশস্থ ওয়াশিংটন ডিসিতে যে বাংলাদেশের দূতাবাস আছেন, সেই দূতাবাসে তার বাসার
খুঁটি গেড়েছেন, সেই জায়গায় তিনি এখন থাকেন, সেই জায়গায় এখন আলিশান জীবনযাপন করছেন, কিন্তু তিনি বাইরে ঠিক স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। সেই জন্যই কিন্তু আপনারা দেখেছেন যে শেখ হাসিনা যখন এখানে এসেছিলেন, এই ওয়াশিংটন ডিসির অ্যাম্বাসিতে তিনি আশেপাশে থেকেছিলেন, অ্যাম্বাসিতে গিয়েছেন, নানা প্রকার কার্যক্রম করেছেন, কিন্তু সেই সময় কিন্তু এই ডিসিগুলো আসলে প্রকাশে আসেনি। আসেনি এই কারণে সেই সময় আমরা আসলে কেউই জানতাম না বা তার কোনো সন্ধান সেই সময় লিক আউট হয়নি যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, না সিঙ্গাপুরে আছেন, না অন্য কোথাও আছেন। এখন এই ধাঁধাটা কেটে গিয়ে এখন এই বিষয়গুলো প্রকাশ্যে আসছে। আমার কাছেও ইতিমধ্যে এফবিআই এর যে তদন্ত হচ্ছে তার আরও 2-3টি কপি আসছে, যেহেতু এটি হাইলি কনফিডেন্সিয়াল। এটা আমি যদি এখন প্রকাশ করি তাহলে এফবিআই হয়তো আমাকে হয়তো আবার তদন্তের সম্মুখীন করতে পারে, যেহেতু এটা প্রকাশ করার মতো ডকুমেন্টস না। তো আপনাদের আজকে যে বিষয়টি বললাম যে সজীব ওয়াজেদ জয়ের নতুন বাড়ি, সেটা হচ্ছে এই যে ওয়াশিংটন ডিসির বাংলাদেশের যে দূতাবাস, সেটা হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের মোটামুটি নতুন একটি আবাসস্থল এবং সেই জায়গাটা তিনি মোটামুটি দখলই করে নিয়েছেন। প্রকাশ্যে বাংলাদেশের দূতাবাস হলেও এখন সেটা সজীব ওয়াজেদ জয়ের নিয়ন্ত্রণে আছেন। আর অন্যদিকে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যে মিলিয়ন্স অফ ডলারের যে তদন্ত সেটাও কিন্তু এফবিআই করছেন, সেই জন্যই কিন্তু সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে যেতে পারছেন না বা পারেননি এই নির্বাচন পরবর্তী সময়ে। তারপরও আরেকটি বিষয় বলতে চাই যে এই দেখুন, সজীব ওয়াজেদ জয় কিন্তু একজন ক্রিমিনাল মার্কিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যেহেতু তার বিরুদ্ধে এফবিআই তদন্ত চলছে, তিনি উইদাউট পারমিশনে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে কোথাও যেতে পারবেন না, কোনো কর্মকাণ্ডকে অংশগ্রহণ করতে পারবেন না। তারপরেও বাংলাদেশের এই দামি নির্বাচনে নির্বাচিত শেখ হাসিনা তিনি কিন্তু আবার তাকে উপদেষ্টা নিয়োগ করেছেন, কিন্তু এইবার আবার পত্রপত্রিকায় বড় করে লিখে দিয়েছেন যে অবৈতনিক উপদেষ্টা হচ্ছেন সজীব ওয়াজেদ জয়, মানে তাকে বেতন দেওয়া হবে। কিন্তু একজন ক্রিমিনালকে মার্কিন যুক্তরাষ্ট্রের যার বিরুদ্ধে তদন্ত চলছে, সেরকম একটি মানুষকে এই বাংলাদেশের একজন উপদেষ্টা নিয়োগ করা বাংলাদেশের জন্য খুব একটি ইতিবাচক নয়, সেটা নেতিবাচকই ঘটে। যাই হোক, আপনাদেরকে এই তথ্যটি দিয়ে রাখলাম যে সজীব ওয়াজেদ জয় মানে স্বাভাবিকভাবে একটি মানুষ যেভাবে চলাফেরা করতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে, সজীব ওয়াজেদ জয় সেভাবে করতে পারেন না। সজীব ওয়াজেদ জয় মোটামুটি গৃহবন্দীর মতো তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের যে দূতাবাস সেই দূতাবাসেই থাকেন, সেইখানেই রাত্রি যাপন করেন, সেখানেই হাগামোটা খাওয়া দাওয়া যা আছে সব সেই জায়গায় করেন, তিনি বাইরে যেতে পারেন না। আর যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআই এর কোনো তদন্তের প্রয়োজন পড়ে হয়তো তাকে মেল করেন বা ফোন করেন, তখন তার যে লয়ার তারা যোগাযোগ করেন, তারা গিয়ে হয়তো সেই কাগজপত্র ডকুমেন্টস বা যা করা লাগে সেটা করেন, বা বেশি প্রয়োজন হলে হয়তো সজীব ওয়াজেদ জয়ও যান সশরীরে, হয়তো মাঝে মাঝে যেতে হতে পারে, কিন্তু এফবিআই কিন্তু সেই জায়গায় যেয়ে হানা দিতে পারেন না বা সজীব ওয়াজেদ জয়কে সেই জায়গা থেকে অ্যারেস্ট করতে পারবে না। এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু এখন সজীব ওয়াজেদ জয় যাচ্ছে, তারপরেও তিনি এখন বাংলাদেশে নাকি উপস্থিত। বিচিত্র দেশ, বিচিত্র সেলুকাস বাংলাদেশ আসলে কোথায় নিয়ে যাচ্ছে শেখ হাসিনা এবং তার পরিবার, সেটা সামনের দিনগুলোতে আর আমাদের দেখার বিষয় আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। দর্শক, এই বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমরা বিশেষজ্ঞদের কিছু কথাগুলো আপনাদের কাছে তুলে ধরি। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।